নমস্কার আনন্দ বার্তা খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালালো জেলা প্রশাসন। ডিওয়াইএফআই পক্ষ থেকে রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হল। শুক্রবার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল জেলা পরিষদের সামনে। এক ব্যক্তি তার মায়ের মৃত্যুবার্ষিকী অভিনবভাবে পালন করলেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চতুর্থ শ্রেণীর ছাত্রের। রায়না দু নম্বর ব্লকের পহলনপুর অঞ্চলের নলে গ্রামে অনুষ্ঠিত হল পীরের উৎসব। চলে আসছে বিস্তারিত খবরে। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালালো জেলা প্রশাসন। দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় এইরূপ অভিযানে নামেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রশাসনের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এদিন সাতটি ট্রাকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা শাসক নিখিল নির্মল। তিনি আরও জানান, বিগত দুই সপ্তাহ ধরে এইরূপ অভিযান চলছে। ট্রেকারে অতিরিক্ত যাত্রী, ছাদে লোক তোলা, গাড়ির পরিকাঠামোগত ত্রুটির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের মোটর ভেহিকল ডিপার্টমেন্ট থেকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ ছিল, দু সপ্তাহ থেকে আমরা করছি, আমি নিজে যাচ্ছি। আজকে এখানে ছিলেন আমাদের আরটিও সাহেব, আইপিএস প্রবেশনার সাহেবও আছে। তো আমরা আজকে সাতটা ট্র্যাকার ধরেছি। বেসিক্যালি সব গাড়ির ফিটনেস খারাপ ছিল, ফিটনেস সার্টিফিকেট বাতিল হবে, ওভারলোডিং ছিল ট্র্যাকারগুলোতে। ট্র্যাকারের ক্যাপাসিটি আছে 10 জন, ড্রাইভার ইনক্লুডেড, মানে 9 জন প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারবে। তো প্রচুর অনেক ট্র্যাকারে লোক চাঁদেও ছিল, তো ওগুলো আমরা ধরলাম। ওদেরকে আমরা বর্ধমানে পাঠিয়েছি, ট্রিপ শেষ করার পরে ওরা বর্ধমানে যাবে। ফাইন যেগুলো আইন অনুযায়ী যেগুলো ফাইন আছে ওগুলো আমরা নেব। এছাড়া অবৈধ তিনটি বালির লরি আটক করা হয়েছে। আগামী দিনেও এইরূপ অভিযান চলবে বলে তিনি জানান। এছাড়া আমরা বালি গাড়িদেরও রেড করলাম, আজকে তিনটে গাড়ি পেয়েছি। আর অন্য দেশে, মানে অন্য আলাদা স্টেটে, মহারাষ্ট্রের একটা গাড়ি ধরলাম। বেসিক্যালি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রীর একটা নির্দেশ আছে, যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসে ওদেরকে ধরতে, কারণ ওদের এন্ট্রি ট্যাক্স দিতে হয়। তো ওটা দিয়েছে কি নাই ওটা আমরা চেক। এদিন অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ আরটিও ও পুলিশ আধিকারিক বৃন্দ। দক্ষিণ দামোদর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ডিওয়াইএফআই পক্ষ থেকে রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হল। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। এদিনের এই কর্মসূচির ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষজনকে। শুক্রবার বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রেল রোকো কর্মসূচি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এই রেল রোকো কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান উদ্যোক্তারা। এছাড়া তারা বিভিন্ন স্টেশনে পথসভা করেন। বর্তমান আসানসোল রেলপথের তালিতে ডিওয়াইএফআই এর রেল অবরোধের ছেড়ে আটকে পড়ে ডাউন আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস। অবরোধের পরই রেল পুলিশ অবরোধকারীদের হাটিয়ে দেয়। হাওড়া বর্ধমান কর্ড শাখায় পালসিটের রেল অবরোধের জেরে আটকে পড়ে ডাউন লোকাল ট্রেন। পূর্ব বর্ধমানে ঘুষকরাতে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা রেল অবরোধ করে, তার জেরে ডাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে ঘুষকরা স্টেশনে। কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধকারীরা সরে যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল জেলা পরিষদের সামনে। পিএইচই ওয়াটার সাপ্লাই এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে চলে এদিনের এই কর্মকাণ্ড। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পিএইচই ওয়াটার সাপ্লাই এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদের সামনে চলে বিক্ষোভ কর্মসূচি। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। যে সমস্ত কর্মচারীদের ছাঁটাই করার হুমকি দেওয়া হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
পিএইচএর অধীনে থাকার সময় যে হারে বেতন ছিল সেই হারে বেতন প্রদান, 31 দিনের বেতন অবনাশ, মাসের 7 তারিখের মধ্যে বেতন প্রদান, কর্মচারীদের বেতন ব্যাংকের মাধ্যমে প্রদান, কর্মচারীদের পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্য বিমা চালু করা প্রভৃতি বিষয়ে দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের তরফে দাবি তোলা হয়, সমস্যা না মিটলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে পিছু পা হবেন না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। এক ব্যক্তি তার মায়ের মৃত্যুবার্ষিকী অভিনবভাবে পালন করলেন। তিনি তার মায়ের নির্দেশ মতো মানুষজনকে খাইয়ে তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন। প্রায় শতাধিক মানুষ তার এই রূপ উদ্যোগে অংশ নেন। মায়ের মৃত্যুবার্ষিকী একটু অন্যভাবে পালন করলেন এক সহৃদয় ব্যক্তি। অভিনব এই কর্মসূচি অনুষ্ঠিত হলো রানীগঞ্জ বাজার এলাকায়। স্থানীয় সুখেন্দু গড়াই নামে ওই ব্যক্তি তার মায়ের কথা অনুযায়ী মৃত্যুবার্ষিকীকে স্মরণ করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নরনারায়ণ সেবার আয়োজন করেন। শতাধিক মানুষকে তিনি এদিন খাওয়ানোর উদ্যোগ নেন। স্মৃতি রক্ষার্থে এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। আগত মানুষজন এদিন তৃপ্তি ভরে অন্ন গ্রহণ করেন। সুখেন্দুবাবু তার মায়ের কথা যথাযথভাবে পালন করতে পারায় খুশি। এটা শিবকালের তৃপ সেবা। আমার মা অনুরাধা শ্রীমতী চাপা গড়াই আজ থেকে 11 বছর আগে পরলোকগমন করেছে। মা বলেছিলেন যে আমি মারা যাওয়ার পর যে সাধারণ মানুষদের তো খাওয়ানো হয়, যারা গরিব ভিখারি মানুষ তাদেরকে তো একটা দিন তাদের আমি খাওয়ালে আমার মনটা শান্তি পাবে। সেই জন্য মা বলছে যতদিন পারিস গরিব দুঃখীদের তাদেরকে পয়সা জিনিসপত্র দিয়ে এবং কিছু ভালো করে খাইয়ে যাইয়ে তাদেরকে একটা দিন তাদের জন্য করিস। আজ থেকে 11 বছর পা দিচ্ছে এবছরে, আর 10 বছর অতিক্রম করে 11 বছর পা দিল। আর মোটামুটি কোনোবারে 400 হয়, কোনোবারে 500 লোক হয়। মানে সবই সাধারণত ভিক্ষা যদি যারা তাদের উদ্দেশ্যে করা হয়, সাধারণ লোকও যদি খেতে আসেন তাদেরকেও আমরা চাইদা তাদেরকেও প্রসাদ খাওয়াই। মায়ের মৃত্যুবার্ষিকী হিসেবে সেই উপলক্ষে আত্মা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে কালনা থানার বুলবুলিতলায়। ঘাতক লরিটি আটক হলেও চালক এবং ড্রাইভার পলাতক। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সোহেল শেখ। ঘটনাটি ঘটেছে কালনার বুলবুলিতলায়। বুলবুলিতলার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল সোহেল। শুক্রবার নামাজ পড়ে ফেরার পথে রাস্তা পারাপার করার সময় হঠাৎই একটি দ্রুত গতিতে লরি এসে তাকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় 9 বছরের ওই ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে কালনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিনই তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ, যদিও লরির ড্রাইভার এবং খালাসি পলাতক। মর্মান্তিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে যায় মৃত পরিবার। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। রায়না 2 নম্বর ব্লকের পহলনপুর অঞ্চলের নোলে গ্রামে অনুষ্ঠিত হলো পীরের উৎসব। স্থানীয় ছাড়াও বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এই উৎসবে অংশ নেন। উৎসব উপলক্ষে প্রায় 1000 মানুষকে ভক্ষণ হয় উৎসব কমিটির পক্ষ থেকে। শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হলো পীরের উৎসব। রায়না 2 নম্বর ব্লকে পহলনপুর অঞ্চলের নাল গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে এই পীরের উৎসব। সর্বধর্ম সমন্বয়ে চলে আসছে এই উৎসব। এই দিন পীরের উৎসব উপলক্ষে
এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই উৎসবে সামিল হন। রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খান জানান, এই উৎসব উপলক্ষে এদিন খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। প্রায় 5,000 মানুষ খিচুড়ি ভোগ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। এটা রায়না দু নম্বর ব্লকে অহলামপুর অঞ্চলের নোলে গ্রামে একটা পীরের মেলা হচ্ছে। এই পীরের মেলাটা বহুদিন ধরেই চলছে, কিন্তু বিশেষত 2 বছর থেকে খুব আনুষ্ঠানিকভাবে এটা উদযাপন হচ্ছে। কারণ এখানকার ছেলেরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রাম থেকে, নিজেদের গ্রাম থেকে বিভিন্ন মানুষ, সর্বধর্মের সমন্বয়ের মানুষ এসে এই পীরের মেলায় অংশগ্রহণ করেছে এবং এখানে একটা খিচুড়ি ভোগ করা হয়েছে। সেই খিচুড়ি ভোগে 2 থেকে 2,500 লোক তারা খাওয়া দাওয়া করছে এবং এখনও যা লোক আসছে কাতারে কাতারে, আমার মনে হয় যে আরও অন্তত 4 থেকে 5,000 লোক হবে, অন্তত 2,500 লোক খাওয়া হয়ে গেছে। এবং এর একটা ঐতিহ্য আছে, এই পুকুরে আমরা দেখেছি যে যদি কোনো গ্রামের কোনো গরু অসুস্থ হয়, অসুখ অবস্থায় তাকে যদি এই পুকুরে চান করিয়ে নিয়ে যায় ভালো হয়ে যায়, এবং কোনো গাভী প্রথম বাচ্চা তার যে দুধ, সেই দুধটা এসে এই পীরের মেলাতে কিন্তু প্রদান করে, তারপরে তারা বাড়িতে গ্রহণ করে। আজকে এই পীরের মেলা উপলক্ষে এলাকার মানুষকে আমরা একটাই ধন্যবাদ দেবো। মানত তো হচ্ছে যে পীরের মেলা, কিন্তু সর্বধর্মের সমন্বয়ের মানুষ এখানে উপস্থিত আছে। কারণ এখানে এই আনাজ কোটার থেকে আরম্ভ করে এখানে হিন্দু মুসলমান এখানে কোনো বাজবিচার থাকে না, এখানে একটাই কথা। এটা যেটা যেমন পশ্চিমবঙ্গের ঐতিহ্য যে এখানে জাত পাত বলে কিছু নয়, জাত একটাই, সেটা হচ্ছে মানুষ জাত। তাদিকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মুক্তার আলী থেকে আরম্ভ করে আমাদের এই হেলু থেকে, কালো থেকে এবং ওমর থেকে যারা আছে, এরা অক্লান্ত পরিশ্রম করে যে আজকের এই অনুষ্ঠানটাকে বাস্তবে রূপ দেবার জন্য চেষ্টা করছে, এবং এই এলাকার মানুষ তারা সহযোগিতা করছে, এবং তাদের মধ্যে থেকে যে খাওয়া দাওয়ার সমস্ত ব্যাপারটা তারা কিন্তু এটা দেখবে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালালো জেলা প্রশাসন। ডিওয়াইএফআই পক্ষ থেকে রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হলো। শুক্রবার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো জেলা পরিষদের সামনে। এক ব্যক্তি তার মায়ের মৃত্যুবার্ষিকী অভিনবভাবে পালন করলেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রের। রায়না দু নম্বর ব্লকের পহলনপুর অঞ্চলের নোলে গ্রামে অনুষ্ঠিত হলো পীরের উৎসব। এখনকার মতো খবরে পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।